মতে একটা পথহারা বিভ্রান্ত نواز পড়ত না রুজা রাখত না বলত সব উইকেট ভেঙে পড়ে লাল উইকেট গড়ে তুলো 76 এর কুদিরাম তাহের তোমার লাল সালাম এরকম একটা অগণিত আনলিমিটেড ছেলেদের হাতে কুরআন তুলে দিয়ে বলেছে এটা তোমাদের জীবনের ডেস্টিনেশন না তোমাদের জীবনের ডেস্টিনেশন গো টু জান্নাত

ছয় সাল পর্যন্ত এই পণ্ড বছর শুনবে পার্লামেন্টে কি বলেছে জাতীয় বাজেটে দে বক্তব্য রেখেছে অর্থমন্ত্রীরা বলেছে বাংলাদেশের ইকোনমিক স্পিকার মিস্টার স্পিকার অনারেবল স্পিকার বলে আনলিমিটেড ভাষণ আছে যে আল্লাহ রব আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের একটি কাজ হচ্ছে ইন্নাদ্দ আমরা বলি ইসলামিক ইসলাম হোয়াট ইজ ইসলাম ইসলামের আগের একটা অংশ হচ্ছে ইন্না দিনা জীবন ইন্না দিন হচ্ছে দিন কি হোয়াট ইজ দ্য মিনস অফ দিন দিন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আপনার জীবনের শুরু আপনার জীবন না মরণ আগে আল্লাহ বলছেন সুরা মুলকে যিনি রাজা যিনি রাজা মহারাজা উনি বলছেন আল্লাহ যে খালাকাল মওতা আগে মওত ও হায়াতা লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আপনি উন্নত আমল করার জন্য বলছেন তোমাদেরকে মৃত্যু দিয়েছি জীবন দিয়েছি আপনার বলছেন ইসলামী রাজনীতি হট ইজ ইসলাম ইসলামের রাজনীতি নাই তো রাজনীতি একটাই আল্লাহ যা বলেছেন নবী যা করেছেন আল্লাহ বলেছেন যে পৃথিবীতে আমার বিধান চলবে আমার বিধানের বাহিরে যা কিছু আছে এভরিথিং ইজ অ্যামেন্ডমেন্ট করে আল্লাহ বাতিল করে দিয়েছেন শুধু মানব রচিত মতবাদ না সমস্ত উলির আজম পায়গাম্বর নবী রসুলরা পৃথিবীতে যা বলেছেন বলছেন লাস্ট অ্যামেন্ডমেন্ট দ্য কোরআন তৌরাত ইঞ্জিল জব্বর আজ থেকে অ্যামেন্ডমেন্ট করে বাতিল করা হলো অনলি কোরআন পৃথিবীতে চলবে আপনি সেটা পড়েন নাই আপনি সেখানে নবীজি বলেছেন আমি এসেছি আনা হাসার আমি জমায়েত করি আমি এসেছি আনা খতম পৃথিবীতে শেষ করে দেওয়ার জন্য আমি আল মালিয়ন আমি পৃথিবীতে যুদ্ধের জন্য এসেছি সংগ্রামের জন্য এসেছি এই সংগ্রাম ইয়ামাল কিয়ামা পর্যন্ত চলবে আপনি আপা আমাকে ওই কাজে কেন যে নিলেন আপনি

বলতো সব ব্যারিকেড ব্যাঙ্গে পরে লাল বেরিকেট গড়ে তুলো ছিয়াত্তর কুদিরাম তাহের তোমার লাল সালাম এরকম একটা অগণিত আনলিমিটেড ছেলেদের হাতে কুরআন তুলে দিয়ে বলেছে এটা তোমাদের জীবনের ডেস্টিনেশন না তোমাদের জীবনের ডেস্টিনেশন টু জান্নাত জান্নাতে তোমাকে যেতে হবে আর জান্নাতে যেতে হলে তোমাকে একটা মানতে হবে আল্লাহকে রসুলকে মানতে হবে জামাত ইসলাম নিয়ে বাংলাদেশে অনেকগুলা গবেষণা হচ্ছে পিএইচডি হোল্ডার হয়েছে কতজন আমরা জানতে চাইলে আগামী তালিকা দিব দুজন মন্ত্রী ছিলেন অনুবীক্ষণ যন্ত্র কেউ পায়নি ক্রিস্টাল লাইফ ক্যারি করে জামাত লিডাররা স্বচ্ছ পানির চেয়ে আরো স্বচ্ছ সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা গোয়েন্দা সংস্থারা জামাত নিয়ে যতগুলা পর্যবেক্ষণ করেছে আপনি একটু পড়বেন জামাত নিয়ে নব্বই সাল থেকে তো গবেষণা হয়েছে আমি তখন ছাত্রনেতা ছিলাম আমাদেরকে নিয়ে যত গবেষণা করা হয়েছে আমরা খাই কোথায় ঘুমাই ঘুমাই কোথায় অর্থের যোগান কে দেয় আচ্ছা আপনি বলতে পারেন না বা বাংলাদেশের সবচেয়ে রিচ অর্গানাইজেশন কোনটি আর সবচেয়ে গরিব সংগঠন কোনটি জামাত ইসলাম তো বাংলাদেশের ধনী মানুষ করে না জামাতের আমির যদি ঘোষণা দেয় কালকে আমার এক হাজার টাকা দরকার তার গরিব ওই শ্রমিক সংগঠনের সদস্যরা একশো একশো টাকা দিয়ে এক হাজার টাকা জমা দিয়ে দিবে একদিন একটা ব্যাংকের মালিক হয়ে যেতে পারে তার কর্মীদের এই পরিমাণ সেক্রিভাই আছে বাংলাদেশে এজন্য বলছি ডিজিটাল আমরা বলি কত ডিজিট ফোর ডিজিট না ফাইভ ডিজিট এটার নাম হচ্ছে ডিজিটাল এটাকে রূপান্তর করে ডিজিটাল করা হয়েছে এই ডিজিটাল বাংলাদেশ কইরা ডিজিটাল কারচুপি কইরা আপা ডিজিটাল ইভিএম পদ্ধতি কইরা ডিজিটাল বক্তব্য দিয়া অনলাইনে অফলাইনে ডিজিটাল কইরা আর কতদিন আমরা চালাবো নাম যে এনালকে যাই আমাদেরকে তো মরতে হবে এই দিন দিন না আরো দিন আছে আমাদের এই মৃত্যুর কাছাকাছি যেতে হবে মৃত্যুর কাছাকাছি যখন যাব আমরা তখন কি জবাব দেবো আমি যদি বানিয়ে বানিয়ে আপনার দলের বিরুদ্ধে দুইটা কথা মিথ্যা বলি এটার জন্য কেরামান কাতিবিনটা লিখতেছেন আমার জবাব দিই করতে হবে এটা জামাতের প্রত্যেকটা কর্মী সেটা পাবে আমাদেরকে বলা হয় অনেক কিছু আমরা তো কোনো উত্তর দিই না আমরা যখন দিলা ছিলাম তখন তো আপনি শিশু ছিলেন আমরা স্লোগান শুনেছি একটা দুইটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো আমরা যখন অস্ট্রেলিয়া বা আমাজান জঙ্গলের কথা শুনতাম আমরা বললাম এরা কখন ওখান থেকে হঠাৎ করে চলে আসলো আমাদের ওয়ার্ল্ডের সেরা একজন ফিজিক্স এর দার্শনিক উনি বলছিল পৃথিবীতে নাকি হঠাৎ করে এই সমস্ত পাখিরা চলে আসতে পারে মানুষকে খাওয়ার জন্য আপনারা এই সমস্ত স্লোগান বন্ধ করেন আমরা বলছি যে মায়ের কান্নার মায়ের ডাক দিয়ে আন্তর্জাতিক বিশ্বকে যেভাবে কাঁপিয়ে তুলছেন এই মায়ের ডাকের বিপরীতে মায়ের কান্না কেন মায়ের ডাকের বিপরীতে মায়ের কান্না কেন আপনারা নতুন নাম দেন নতুন নাম দিয়ে কাজ করেন আসুন না আমাদের এই প্রিয় স্বাধীন বাংলাদেশে বিজয়ের এই মাসে উনতিরিশে ডিসেম্বর কলঙ্কিত হয়েছিল তিরিশে ডিসেম্বর কলঙ্কিত হয়েছে আর আমরা কলঙ্কিত হতে চাই না বিজয়ের শহীদদের আত্মার রুহা আমাদের দিকে তাকিয়ে আছে তারা কি জীবন দিয়েছিল এই জন্য আমরা টকসুতো এগুলো বার্গেনিং করার জন্য না দেন এই উন্নয়ন কি সেই উন্নয়ন যে দিনের গোট রাতে দিতে হয় এটা কেন এটা ডিজিটাল ফর্মুলার কি সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে যে দিনে আর বুট দেওয়া লাগে না রাতেই বুট দেওয়া যায় ছোট বড় উন্নয়ন হচ্ছে কবর থেকে উসে ওইটা বুঝ দেওয়া যায় ছোট বলে বড় উন্নয়ন হচ্ছে বিদেশ থেকে মামলার আসামি হওয়া যায় আসুন না প্রিয় মাতৃভূমিকে একটি গড়ে তোলার জন্য